নতুন এক সংগঠনের, নাম ময়দান সাথী। মুখ্যমন্ত্রীর দুই ভাই অজিত বন্দ্যোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তৈরি হয় এই সংগঠন, যার প্রধান মুখ IFA-র সভাপতি তথা মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। IFA-র সভাপতি, সহসভাপতি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসও রয়েছেন এই সংগঠনে, যারা ময়দানে কৃত্যের সঙ্গে ফুটবল সহ অন্যান্য খেলা খেলেছেন। তাদের সার্বিক উন্নয়নেই এই সংগঠন তৈরি করা হয়েছে বলে জানান অজিত বন্দ্যোপাধ্যায়। বাংলার ক্রীড়া জগতের স্বার্থেই এই সংগঠন বলে জানালেন বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি অজিত বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল, জিনিয়া সবাইকে ধন্যবাদ জানাবো। তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে যে উদ্যোগের মধ্যে দিয়ে ময়দানে ঐক্যের বাতাবরণ তৈরি হবে এবং মানুষ মানুষের তরে সেটা প্রতিষ্ঠিত হবে। খুব ভালো, যেখানে অজিত ব্যানার্জি আছে এখানে আমি আছি। অজিত ব্যানার্জি আমার অভিভাবকের মতো, মানে অজিতদা যে কাজ করে একটু বুদ্ধি নিয়েই কাজ করে। অজিতদা পুর খাওয়া ময়দান সাথী, সেই ময়দান সাথীতে আমি কালীঘাট মিলন সংঘ থেকেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। আজকেও কালীঘাট মিলন সংঘের এই অফিসে বসে আমি একটাই ময়দান সাথীর উদ্দেশ্যে বলবো, ময়দানে কিছু কাজ করতে হবে। ময়দানে শুধু ময়দান সাথী করলাম, সেই ময়দান সাথী করে কাজের জন্য সবাই উদ্যোগ নিলাম, অজিতদাকে মাথার উপরে রাখলাম, অজিতদের সেই সম্মানটা ময়দান সাথী হিসেবে কাজ করে দেখাতে হবে। প্রতিকূলতার প্রতিকূল অবস্থা বা উল্টো দিকে কিছু লোকজন থাকেই, এবং এটা কখনোই হয় না যে সবাই 100 জনের মধ্যে 100 জনই আমার পক্ষে থাকবে, এটা হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ যদি থাকে তাকেও, মানে গঠনমূলক যদি কেউ আলোচনা করে বা পর্যালোচনা করে কোনো অসুবিধা নেই, করুক। কিন্তু আমরা আমরা নিজেদের জায়গায় আমরা ঠিক থাকবো, সেখানে কে কী বললো না বললো এই নিয়ে যদি আমি বসে থাকি তাহলে আমি কাজই করতে পারবো না। আমরা ময়দান সাথী হিসাবে যে কাজটা করতে নেমেছি, আমাদের পাখির দৃষ্টি থাকবে ওই দিকটায় আমরা কতটা এগিয়ে যেতে পারি। হ্যাঁ, এটাও ঠিক, আমরা হয়তো অনেক ক্লাবে আছে অর্থনৈতিক সংকট, অনেকে সেই সংকট হয়তো আমি মেটাতে পারবো না, কিন্তু এছাড়াও অনেক রকম সংকট থাকে, সেই সংকটগুলোকে যদি আমি পাশে দাঁড়িয়ে মোকাবিলা করতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পিতৃশীষ ফাউন্ডেশন ঝাড়গ্রামের জিতু শোল গ্রামের বিকাশ ভারতীয় ওয়েলফেয়ার সোসাইটি প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে তাদের দুদিন ব্যাপী সামাজিক অনুষ্ঠানের সূচনা করে। এরপর সেখানকার বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এবং মিষ্টি বিতরণ করে তাদের উৎসাহিত করা হয়। বিশেষ উদ্যোগের সাথে দুস্থ ও অসহায় বাচ্চাদের জন্য একটি কোচিং সেন্টার ও পাঠাগারের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের বেশ কিছু।